আপনি 1,000 মানুষকে যদি বলেন যে তুমি কোথায় যাবে, জান্নাতে না জাহান্নামে, সবাই কিন্তু বলবে ভাই আমি জান্নাতে যাব। আসসালামু আলাইকুম। আজকে আলোচনা হচ্ছে দোয়া কবুল না হওয়ার কারণ। আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন, এই বিষয়টা আজকে আমরা জানব। আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে এবং দেখা গেল রেস্টুরেন্টে বা চা দোকানে বা চা স্টলে আমরা যখন একে অপরকে যখন গল্প করি, তখন কিন্তু আমরা কিন্তু এটা বলি যে হচ্ছে কই রে ভাই, এত দোয়া করলাম, দোয়া তো কবুল হলো না, আল্লাহ তো আমার ডাক শোনে না, আল্লাহ তো আমার ডাক কবুল করে না। আবার দেখবেন ফ্রেন্ড ফ্রেন্ডেকে বলে বন্ধু এত দোয়া করলাম রে, কই আল্লাহ তো শোনে না, আরে আল্লাহ তো আমারে কিছু দেয় না, আল্লাহ আমার কথা শোনেই না। তো এরকমটা আমার আসলে আমরা অনেকেই বলি, এবং আমরা কিন্তু মসজিদে গিয়ে কিন্তু মসজিদের ইমাম সাহেব যে আছে, যাকে হুজুর বলে, আমরা কিন্তু অনেকে হুজুর ক্ষেত্রেও আমরা বলি হুজুর দেখেন এত দোয়া করলাম, কই দোয়া তো কবুল হলো না। আমরা বলি কি বলি না, আমরা কিন্তু অনেকে হতাশ হয়ে যাই। আসলে দোয়া কবুল হওয়ার সত্য আছে। আজকে যে সত্য কথা বলবো আমি, 10টা সত্য আছে দোয়া কবুল হওয়ার। এই 10টা সত্য যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে 100% ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে। দোয়া কবুল না হওয়ার কারণ, একদিন ইব্রাহিম আদম বাসার একটি শহরে পাশ দিয়ে যাচ্ছিলেন। তো লোকজন বুঝতে পারলো যে এখানে আবু ইসহাক এ রাস্তায় যাচ্ছেন। তো মানুষ সেখানে, অনেক মানুষ সেখানে সমবেশ হতে লাগলো, এবং সমবেশ হয়ে তাকে জিজ্ঞাসা করলো যে হে আবু ইসহাক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু আমরা এত ডাকার পর, আমরা এত প্রার্থনা করার পরেও, আমরা এত দোয়া করার পরেও আমাদের দোয়া কবুল হচ্ছে না। তখন উনি বললেন ওহে বাসাবাসী, 10টা জিনিসের ব্যাপারে তোমাদের অন্তর মরে গেছে, এই 10টা জিনিসের আমল তোমরা করো না, তাই তোমাদের দোয়া কবুল হয় না। এই 10টা জিনিস যদি তোমরা মেনে চলতে পারো, তাহলে তোমরা দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আপনাদের আমি এখন বলবো, শেয়ার করবো আপনাদের মাঝে, আমি শেয়ার করবো এখন কি সে 10টা জিনিস। এই 10টা জিনিস মেনে যদি আপনি আমি যদি চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হবে। তা 1 নম্বর হচ্ছে, তোমরা আল্লাহর সম্পর্কে অবগত কিন্তু তার পদজ্ঞ কতটুকু পালন করো না। আসলে ঠিক, আমরা আল্লাহর সম্পর্কে প্রায় সবই কম বেশি জানি, কিন্তু তার হতে পালন আমরা করি না। 2 নম্বর হচ্ছে, সেটা হচ্ছে তোমরা কোরআন পড়ো কিন্তু সেই অনুযায়ী তোমরা আমল করো না। আসলে তাই, আমরা কোরআন পড়ি কিন্তু সেই অনুযায়ী আমরা আমল করি না। কোরআনে সুদের কথা আছে কিন্তু তাও আমরা সুদ খাচ্ছি, জিনা করার কথা আছে তাও আমরা জিনা করেছি। আমরা কোরআন ঠিকই পড়েছি কিন্তু সেই অনুযায়ী আমরা আমল করেছি না, শুধু পড়ে যাচ্ছি কিন্তু সেই অনুযায়ী আমরা আমল করেছি না। 3 নম্বর হচ্ছে, তোমরা দাবি করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো কিন্তু তার সুন্নতকে ভালোবাসো না। আসলে তাই, আমরা দাবি করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, এটা আমরা কিন্তু মুখে বলি, কিন্তু আসলে তার সুন্নতকে আমরা ভালোবাসি না। তার যেসব সুন্নত আছে সেই সুন্নত কিন্তু আমরা কিন্তু ভালোবাসি না। 4 নম্বর হচ্ছে, তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু হিসাবে দাবি করো কিন্তু তার পথে তোমরা অনুসরণ করো। আসলে তাই, আমরা জানি যে শয়তান আমাদের শত্রু কিন্তু তারপরেও আমরা কিন্তু শয়তানের পথেই থাকি। 5 নম্বর হচ্ছে, আমরা জান্নাতে যেতে পাগল কিন্তু জান্নাতের পাওয়ার জন্য সেই কষ্টটা আমরা করি না। আমরা সবাইকে আপনি যদি বলেন ভাই আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, সে কিন্তু বলবে জান্নাতে যাব। আপনি 1,000 মানুষকে যদি বলেন যে তুমি কোথায় যাবে, জান্নাতে না জাহান্নামে, সবাই কিন্তু বলবে ভাই আমি জান্নাতে যাব। তো আমরা জান্নাতে যাওয়ার জন্য পাগল কিন্তু জান্নাত পাওয়াতে হলে সেটা কষ্ট কথা, সেই কষ্ট আমরা করি। আমরা জান্নাতে যাওয়ার জন্য পাগল কিন্তু সেই জান্নাত পাওয়ার কষ্ট আমরা করি না। 6 নম্বর, সেটা হচ্ছে, তোমরা জাহান্নামের ভয়ে আকৃত কিন্তু পাপের মাধ্যমে পুতনীয়তা নিকটবর্তী হচ্ছ। আসলে তাই, আমরা জাহান্নামের ভয় ঠিকই করি কিন্তু তারপরেও আমরা পাপতি পড়ে আছি। 7 নম্বর যেটা, সেটা হচ্ছে, তোমরা স্বীকার করো মৃত্যু অনিবার্য কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত করো না। আসলে আমরা সবাই জানি যে আমাদের মৃত্যু কনফার্ম হবেই, আজ বা কাল বা এখন বা তখন, আমরা সবাই এটা জানি যে আমাদের মৃত্যু কনফার্ম শিওর হবেই, কিন্তু তার জন্য আমরা নিজেকে প্রস্তুত করি না, মৃত্যুর জন্য আমরা নিজেকে প্রস্তুত করি না। 8 নম্বর বিষয় যেটা হচ্ছে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। 8 নম্বর বিষয়টা হচ্ছে, তোমরা সর্বদা অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়াও কিন্তু নিজের দোষ ত্রুটি যে আছে সেটা তোমরা খোঁজো না। এ ওটা করছে, ও ওটা করছে, ওটা করছে, আর আপনি ফেরেস্তা, তাই না? আমরা এই জন্যই শুধু মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াই কিন্তু নিজে যে দোষ ত্রুটি খুঁজতে হবে, নিজের ভিতর নিজে খুঁজতে হবে, সেটা আমরা খুঁজি না। আমরা শুধু মানুষের গুলা শুধু এই গিবত গানিয়াগুলো করি। 9 নম্বর, সেটা হচ্ছে,
তোমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ করো কিন্তু তার জন্য শুকরিয়া আদায় করো না। আসলে তাই, আমরা আল্লাহর সব কিছু উপভোগ করি কিন্তু তার জন্য কোনো শুকরিয়া আদায় করি না। ভাত খেতে শুকরিয়া আদায় করতে হবে সেটাও আমরা করি না, প্রতিনিয়ত শুকরিয়া আদায় করতে হবে। এই হাড়টা যে আমার লড়ছে এটা কার ইশারায় লড়ছে? আল্লাহ ইশারায় লড়ছে। এমনি এমনি কোনো কিচ্ছু হয় না, আপনি বাতাস খাচ্ছেন, খাবার খাচ্ছেন, পৃথিবীর সমস্ত ভোগ আল্লাহর আপনি জিনিসপাতি আপনি উপভোগ করেছেন আর আপনি শুকরিয়া আদায় করেন না। দশ নাম্বারটা তো অনেক ডেঞ্জারাস, এটা অনেক ডেঞ্জারাস একটা বিষয়। তোমরা মৃতদেহের দাফন কাফন ঠিকই করো, মানুষ মারা গেলে আমরা ঠিকই দাফন কাফন করি, তাকে মাটি দেই, কিন্তু সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। একজন মারা গেছে আমরা মাটি দিচ্ছি, কিন্তু ওখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না যে আমরাও একদিন মারা যাব, আমরাও এই পৃথিবীতে একদিন থাকবো না, আমাদেরকে চলে যেতে হবে। তো এই বিষয়টা আমরা আসলে মানি না, এই কারণে মানি না। আমরা মানুষ মারা গেলে ঠিকই মাটি দেই, পরে ভুলে দেয়, ওখান থেকে শিক্ষা গ্রহণ আমাদের করতে হবে। এই 10টা শর্ত যদি আমরা যদি কেউ মেনে চলতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের দোয়াও কবুল হবে, আর আমরা মানতে যদি ব্যর্থ হই তাহলে আমাদের দোয়াও কিন্তু পেন্ডিং, আমাদের দোয়া কবুল হবে না। তো আশা করি আমরা সবাই যেন এই 10টা জিনিস, এই 10টা ব্যাপার আমরা যেন মেনে চলতে পারি এবং আল্লাহ তাআলা যেন আমাদের দোয়া যেন কবুল করে। এই 10টা শর্ত মানলেই কিন্তু আমাদের দোয়া কবুল হবে ইনশাল্লাহ। তো ভিডিওটা ভাই সবাই আপনারা শেয়ার করে দেবেন যাতে এই 10টা জিনিস সবাই মেনে চলতে পারে। আপনার একটি শেয়ার কিন্তু ইসলামে অনেক কাজে আসতে পারে। আবারও একটা কোনো একটা ইসলামিক ভিডিও আপনার সামনে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যান আমার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।